আসসালামু আলাইকুম এভরিওয়ান, পিটি মম ব্লগার সোনিয়া চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক ভালো আছি। বর্তমানে একটু বেশি ব্যস্ত থাকার কারণে আমি রেগুলার তো ব্লগ আপলোড দিতে পাচ্ছি না, তারপরও আমি চেষ্টা করছি যে সপ্তাহে অ্যাটলিস্ট দুটা বা তিনটা ব্লগ যেন আপলোড করতে পারি। রমজান মাসের শুরুতেই আমাদের মানে বাসাটা চেঞ্জ করা হবে, তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কি একটা অবস্থায় আছি, খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছি। তারপরও ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি সব কিছু ম্যানেজ করে তারপর অ্যাক্টিভ থাকার। তো আমার তো চেষ্টা থাকবে অ্যাক্টিভ থাকার, তো আশা করছি আপনারাও সবাই আমার পাশে থাকবেন। গতকাল রাতে একটা পুটিং বানিয়েছিলাম, আফরিন বলতেছিল কয়েকদিন ধরে জামু আমি পুটিং খাবো, আমাকে পুটিং বানিয়ে দিও। তো যত ব্যস্তই থাকি না কেন, বাচ্চাদের আবদার তো না রেখে পারি না, আর এমনিতে বাচ্চারা কিছু খেতে চায় না, সেই জায়গায় যদি কোনো কিছুর আবদার করে তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, রাতে সেটা বানিয়ে রেখেছিলাম, এখন সকালবেলা নাস্তা সেরে নেওয়ার পর আমি এটা ওদেরকে কেটে দিয়েছি। আফরিন একটু পরে খাবে আর আলবি এখন খেয়ে নিচ্ছে। এই যে আমি এখন ফ্রিজটা গুছাচ্ছি, আজকে সকালে আমি ফ্রিজটাকে ক্লিন করেছিলাম, এটার ভেজিটেবল বক্সটা একটু নোংরা হয়ে গিয়েছিল, তো সেজন্য আমি সব কিছু বের করে নিয়ে এটা ক্লিন করে নিয়েছি। এখন আমি এক এক করে সব কিছু এটার মধ্যে রেখে দেব। আমাদের বাসায় একসাথে অনেক ভেজিটেবল আনা হয়, যেহেতু রেগুলার বাজার করতে যাওয়া হয় না, তাই তো সেজন্য আর কি আমি খুব ভালোভাবে চেষ্টা করি যে ভেজিটেবলগুলোকে সংরক্ষণ করে রাখতে নর্মাল ফ্রিজে। তো সবসময় আপনারা যদি এরকম ফ্রেশ রাখতে চান ভেজিটেবল, তাহলে কিন্তু পলিথিনে করে রাখার চেষ্টা করবেন, কারণ ডাইরেক্ট যদি সেটা ফ্রিজে রাখেন আমার মনে হয় না যে সেটা ভালো থাকে। আমি এই জন্য সবসময় পলিথিনে করে তারপর ভেজিটেবলটা রাখি। আর অবশ্যই খেয়াল রাখবেন ভেজিটেবলটা যেন খুব বেশি ভিজা বা পানি না থাকে সাথে। এভাবে পলিথিন দিয়ে যদি ভেজিটেবলটাকে ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এটা একদম ফ্রেশ থাকে। তো এই তো ভেজিটেবলগুলো গুছানো হয়ে গেছে, আর ফ্রিজ থেকে ক্লিন করার সময় অনেক কিছুই নামিয়ে নিয়েছিলাম, তো এখন আর সব কিছু সাজিয়ে রাখার মতো টাইম নেই, যেহেতু এখন দুপুর টাইমে রান্নাবান্নাও করতে হবে। হাতের কাছে যা কিছু ছিল সেগুলো ঝটপট করে ফ্রিজে রেখে দিয়েছি, আর বাকিগুলো পরে বিকেল টাইমে আমি আবার গুছিয়ে নিব ফ্রিজটাকে। তো এখন আমি এটাকে রেখে রান্নায় চলে যাব। এই তো দেখতে পাচ্ছেন ফ্রিজের স্কিনে কিন্তু হাতের ছাপ পড়ে গেছে, তো আমি এখন হলো এটাকে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। বাচ্চারা এদিক দিয়ে আসতে যেতে সারাক্ষণই এটাকে টাচ করে, আর সেজন্য দেখা যায় যে খুব বেশি মানে ফিঙ্গারপ্রিন্ট পরে এটা বাজে দেখায়। আর কিছুই করার নেই, বাচ্চা বাসায় থাকলে সব জিনিসই একটু মানে নোংরা হয়ে যায়, একটু বেশি বেশি ক্লিন করে রাখতে হয়। ফ্রিজটা কেনার সময় ব্ল্যাক কালার দেখে কিনেছি, ভেবেছিলাম যে এটাকে নিয়ে আমার এতটা ঝামেলায় পড়তে হবে না। এখন দেখছি যে এটার স্কিনটা গ্লাস স্কিন হয়, আরও বেশি ঝামেলা হয়ে গেছে, বারবারই ক্লিন করতে হয়। আজকে যেহেতু ক্লিনিংয়ের কাজ নিয়ে বিজি ছিলাম, তো অনেকটা সময় সেখানে শেষ হয়ে গেছে, তাই ঝটপটভাবে দুপুরের রান্নাটা সেরে নেওয়ার জন্য আমি এখন চিকেন দিয়ে ভুনা খিচুড়িটা রান্না করে নিব। এতে আমার মানে খুব বেশি সময় লাগবে না, আর এই খাবারটা বাসার সবাই কম বেশ অনেক বেশি পছন্দ করে। খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে একটু লম্বা লম্বা দেখতে যে পোলাওর চালগুলো হয় এটার নামটা আমার সঠিক মনে নেই, তো সেই চাউলটা নিয়েছি, আর মুগ ডাল মুসুরির ডাল নিয়েছি। চাল আর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি এটাকে 20 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে আরও নিয়েছি একটা টমেটো আর একটা আলু, এগুলো আমি খিচুড়িতে ইউজ করব। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর আমি যে চিকেনটা দিয়ে খিচুড়িটা রান্না করব সেটা হলো ব্রয়লার চিকেন। তো সব কিছু নিয়ে নেওয়ার পর এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম, আর সেটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলাগুলোকে তেলের মধ্যে 1-2 মিনিট ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে ওটার মধ্যে একটু পানি দিয়ে আমি এক এক করে এখন সবগুলো মশলা দিয়ে নিচ্ছি।
আপনাদের সাথে আজকে এই খিচুড়ির রেসিপিটা শেয়ার করতেছি এই জন্য যেহেতু সামনে রমজান এসে গেছে, তো আপনারা চাইলে ইফতারে এই খিচুড়িটা ট্রাই করতে পারেন। এটা খেতে খুবই মজার হয় আর খুব ঝটপটভাবে হয়ে যায়। অনেকেই আছেন যে রেগুলার ভাজা পোড়া খেতে পছন্দ করেন না, তো ঝটপট রেসিপিতে আপনারা এই চিকেন ভুনা খিচুড়িটা ট্রাই করতে পারেন। আমি যে পরিমাণে চাল ডাল নিয়েছি তো সেই পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, তাই মশলার পরিমাণটার উল্লেখ করলাম না। যে যে মশলাগুলো আমি ইউজ করেছি, আদা বাটা, রসুন বাটা, আর 1 টেবিল চামচ প্যাকেটের বিরিয়ানির মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, তবে মরিচের গুঁড়াটা একটু কম পরিমাণে দিবেন, খিচুড়ি খুব বেশি ঝালঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর পর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল, যেহেতু এটার মধ্যে আমি বিরিয়ানির মশলাটা অ্যাড করেছি তাই। তা আপনারাও চেষ্টা করবেন বিরিয়ানির মশলা যদি বাসায় থাকে তাহলে এটার সাথে দেওয়ার জন্য। এই মশলাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে আর এটা টেস্ট এত ভালো আসবে, আপনার মনে হবে যে আপনি কোনো ভালো রেস্টুরেন্টে বসে তারপর ভুনা খিচুড়ি খাচ্ছেন। মাঝখান দিয়ে ভেঙে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো প্রায় 15-20 মিনিটের মতো এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আলু আর টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো আর আলুর সাথে চিকেনটাকে আরও 10 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে তারপর আলুটাকে সিদ্ধ করে নেব। এতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে আর সেই সাথে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও পুরোপুরি গলে গেছে। তো এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিয়েছি আর সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। রান্নাবান্নার ফাঁকে একটা কথা বলে নিই, যেটা না বললেই নয়, আপনারা যারা সবসময় কষ্ট করে আমার ভিডিওগুলো দেখে থাকেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আর অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল ক্লিক করে দিবেন, তাহলে এ ধরনের আরও ভিডিও আপনার কাছে চলে আসবে। তো এখানে হলো খুব ভালোভাবে চিকেনের সাথে চাল ডালটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি আর সাথে আমি 1 চা চামচের মতো কেওড়া জল দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই যে এই পর্যায়ে খিচুড়ি পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, তো আমি এটাকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দমে রেখে দেবো 10 মিনিটের জন্য। এটা কিন্তু এখনও পোলাওয়ার চালটা ভালোভাবে ফুটে নাই। এই তো তৈরি হয়ে গেল ঝটপট রেসিপিতে চিকেন ভুনা খিচুড়ি, আর এটা এতটাই মজার হয় আপনি ট্রাই না করলে বুঝবেন না। দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে খেতে তো মাশাল্লাহ দারুণ হয়েছিল। খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এখানে আমি সালাদ করে নিয়েছি আর আমের মিষ্টি আচারটা নিয়েছি, সাথে লেবু নিয়েছি। আপনারা যে যার মতো পরিবেশন করে খেয়ে নেবেন। আর আসছে রমজানে আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না, মাশাল্লাহ এটা খেতে অনেক মজার হয় আর খুবই ঝটপট চটজলদি আপনারা এই রেসিপিটা দিয়ে এত মজার রান্নাটা করে নিতে পারবেন। তো আমার এই চিকেন ভুনা খিচুড়ির রেসিপিটা কেমন লেগেছে আপনাদেরকে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সেই সাথে আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।